আচ্ছা এটা তোমার পড়ার টেবিল? পড়ার টেবিল ছিল, একসময় বই পড়ে রাখতাম বা পড়তাম, তো সেখান দিয়ে শুরু। আজকে মোটামুটি এই প্যাটিটা যেটা ইউজ করে ওরা, এই প্যাটিটা কিন্তু নিজের হাতে বাড়িতে বানানো প্যাটি। তো উফ, কি লেভেলের যে সফট! তোমাদের ভিডিও দেখে যারা যারা আসে, এটা আমাদের কিক দেয় একটা ভেতরে, তো এটা আমার কাছে বড় পাওয়া। পয়সা তো আজকে আছে কালকে, একদম এই নামটাই নেই আমার কাছে। তুমি এসছো, এটা মানে আমার কাছে একটা আশীর্বাদ। না না, একদম একদম তোমাদের জন্য আজকে এই হাসি মুখটা একটা সময় এখানে বসে আমার চোখের জলও পড়েছে। আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে রাত্রি দুটো আড়াইটা অব্দি খাওয়ার পরে, ঠিক আছে? দিস ইজ জাস্ট অ্যামেজিং। আমি মানে আজকে ফোন করেছিলাম ভাইকে, হ্যাংলা মাছ তো আবার চুপি ছাড়া ভালো না, রাস্তাঘাটে এখন সবাই বলছে হ্যাংলা মাছ চুপি ছাড়া ভালো না। চলো এবার বলে, এতক্ষণ কোনো গাড়ি ছিল না, এখনই সব গাড়ি। তো যাই হোক, আজকে আমরা যেখানে যাবো ভাইকে ফোন করেছিলাম, ভাই ফোন করার পর বলো দীর্ঘ এক বছর ধরে ভাই নাকি আমাকে মেসেজ করে যাচ্ছে ফেসবুক আর বিভিন্ন জায়গায়, কিন্তু আমি রিপ্লাই দিই। আমি বললাম এটা এরকম হয় হতে পারে, কিন্তু আমি ক্ষমা প্রার্থীর জন্য ভাই ভিডিও তো বলে দিচ্ছি, আমি খুব ক্ষমা প্রার্থীর জন্য। তো ভাইকে আমি আজকে নিজে থেকেই ফোন করলাম, ও বলে খুব ভালো লাগছে দাদা তুমি নিজে থেকে ফোন করলে। চলো আমরা যাই কথা বলি। সো অলরাইট, যেটা বলছিলাম রাত্রিবেলা আমরা চলে আসবো খেতে, আর দাদার সঙ্গে অনেকদিন ধরে দেখা করার ইচ্ছে ছিল, আমি অমিত দাদা যখন ভিডিও দেখেছিলাম তখন থেকে, আর এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, রাইড অ্যান্ড বাইট মানে কি? রাইড অ্যান্ড বাইট স্পেশাল, অমিত দাদা স্পেশাল মেনু। বাহ, অমিত দাদার ট্রিবিউট করা এখানে মেনু রয়েছে। তো মেনুতে থাকছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন স্ট্রিপ, আচ্ছা তার সঙ্গে থাকছে চিকেন প্যান ফ্রাইড মোমো, তার সঙ্গে থাকছে চিকেন হাউইন। এইটা বেশ ইন্টারেস্টিং একটা আইটেম, এটা আমি ফার্স্ট টাইম নাম শুনলাম, এটা খাবো। আর এটা দেখতে পাচ্ছি 99 rupees ভেজ হাক্কা নুডলস আর 3 piece চিলি চিকেন রয়েছে। বেশ কয়েকটা ইন্টারেস্টিং কম্বো রয়েছে, আমি একটু আসি এদিকে। কি কি কম্বো রয়েছে এই মুহূর্তে? তুমি এই মুহূর্তে আমি এটা দিতে পারবো। আচ্ছা, আর তোমার র‍্যাপ কি দেবো? কোন নুডলস এর আইটেম? সব নুডলস এর আইটেম ছিল, আউট অফ স্টক, সানডে ছিল, ভালো ভিড় ছিল। তুমি এখানে র‍্যাপ খেতে পারো, র‍্যাপটা আমার বেস্ট সেলিং, র‍্যাপটা বেস্ট। আমি ভেবেছি হয়তো ফোন নাম্বার খুঁজেছি পাইনি, তোমাকে মেসেজ করেছি ইনস্টাগ্রামে, ফেসবুকে। তোমার দোকানটা কটা থেকে কটা অব্দি খোলা? এটা দুটো থেকে রাত পর্যন্ত। দুপুর দুটো থেকে রাত দুটো? দোকানে দুটো থেকে দুটো। আচ্ছা, আর তুমি যখন এখানে থাকো, আর ওই দোকানটা কি সামনে? ভাইছালা। ভাইছালা ওই দোকানে একটু বড় আছে, এটা প্রথম তো, তখন তো পুঁজি ছিল না। আচ্ছা আচ্ছা, কোন রকম ভাবে স্টার্ট আপ করা লকডাউনে? সেল কোনটা বেশি এই দোকানে না ওই দোকানে? দুটোই দাদা, দুটোই রকে থাকে। এই সাওয়াস ভিডিও থ্রুতে প্রচুর হেল্প হয়েছে দাদা, তাই তো? প্রচুর হেল্প হয়েছে আর হচ্ছে, এখনো হচ্ছে। ব্যাস, এইগুলোই তো ভাল লাগে, এইগুলোই শুনতে ভাল লাগে যে এখনো হচ্ছে। ভিডিও থ্রু সে যেই করুক না কেন, আমি করি, অমিত দা করুক, অক্ষয় করুক, যেই করুক না কেন, অয়ন, হ্যাঁ হ্যাঁ অয়ন রাইট, যেই করুক না কেন, ভিডিও থ্রু যে লোকের হেল্প হয়, তারা যে বিজনেস গ্রো করতে পারে, এটাই হচ্ছে অনেক বড় বিষয়। যাই হোক, এখানে থাকাটা তোমার ইউটিউবের জন্য, যেখানে আমি দোকান বন্ধ করে দেবো 15 তারিখে ভেবেছিলাম। আচ্ছা, মার্চের 2 তারিখে সেকেন্ড হাফ দুটো বন্ধ করে, টমেটো স্যুপ, যাই হোক সব কিছুই পাওয়া যায় এখানে। মেনু কার্ডটা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, প্লাস ফেসবুক পেজেও পেয়ে যাবে আমার, তো অসুবিধা নেই। আপাতত র‍্যাপটা তৈরি হোক, খাবার দাবারগুলি তৈরি হোক, দেন দেখাচ্ছি। বা তুমি অয়েলে হালকা ফ্রাই করে দাও নাকি? হ্যাঁ, তাহলে কি বলতো, টেস্টটা আরো সফট থাকে একদম, এরকম আমরা বেশিরভাগ পরোটা গুলি থাকে। হ্যাঁ, আগে কি করতাম, রুমালি দিয়ে দিতাম, ওটা রুমালি করাই। আচ্ছা, কি হতো রুমালিটা তো পুরো তুমি মারলে, তোমার রুমালিটা পুরো মেয়নিজে ভিজে দিচ্ছে, কাগজের সাথে পুরো ভাবে চিপকে যাচ্ছে, তো যেটা প্রবলেম হচ্ছে সেটাকে তো রেসিফাই করতে। একদম একদম, আমি পিঠা ব্রেড বানালাম, দেখলাম পিঠা ব্রেড আবার মোটা লাগছে। আচ্ছা, এক্সট্রা নষ্ট করে দিচ্ছে, তো এই পরোটা শেখা পরোটা বলে যেমন, তুমি এই যে খাবার বিক্রি করো, তুমি কোনোদিনও নিজের খাবার ট্রাই করেছো? আমি তো নিজে ট্রাই করি মেনুতে দিই। আরে সাওয়াস, কি করে বানাবো, আর আমার ম্যাক্সিমাম আমারই ইনভেন্ট। আচ্ছা, তো নিজে যদি নাই ট্রাই করলাম, তাহলে তোমাদের খাওয়াবো কি? এই রিসেন্টলি আমি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দিন করবো, কি করবো বুঝে আসছিলাম,
তো লাস্টে আমি স্প্রিং রোল হয় না স্প্রিং রোলের পাতটা তো নেই তো মোমোর দিলে এরকম বড় একটা মোমো বানিয়ে ছিল বড় এরকম প্লেটের সাইজে আচ্ছা টাইপু টাইপের হ্যাঁ তোমার ওই জায়গাটা স্প্রিং রোলের যে ইয়েটা ওর মধ্যে নুডলস ভরে দিয়েছি আচ্ছা 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 নুডলসটা কম আর চিকেন আর ভেজিটেবল বেশি দিয়ে স্প্রিং রোল টাইপের একটা তোমার কম্বিনেশন করে এরকম বড় একটা মোমো বানিয়েছি মনস্টার মোমো তো এটা খুব শিগগিরই মেনুতে আনবো আরে ওটা দাম খুব কমই হয় 50 টাকা মাত্র মানে তুমি নিজে নিজে ইনোভেশন করে সেগুলো মেনুতে অ্যাড করি বা সেটা ভালো লাগে সেটা দি আর যেটা ভালো লাগে না সেটা ওখানে শেষ নামটা ভুলে গেছি নামটা একটু আমার নাম অজয় দত্ত অজয় দত্ত অজয় দত্তর বয়স কত আমার 23 বছর বয়স তাহলে আমার থেকে ছোট তুমি ভাই বল হ্যাঁ টলিগঞ্জ দিয়ে বেহালা দিয়ে লোক এখানে ভিড় ছিল বাপরে বাপ 8 10 জন একটা গ্রুপ এসেছে আগের দিন বাংলাদেশ দিয়ে দুজন এসে খেয়ে গেছে খালি খাবার খেতে এসেছে বাহ একবারে করলে উপর দিয়ে লাল হয়ে যাবে ভেতরটা ক্রিস্পি হবে ভেতরটা ক্রিস্পি হবে না তো এর জন্য এটা একটু ভাই ডাউন করলাম এটা আমার স্যান্ডউইচ হয়ে গেছে এই কম্বোটা অলমোস্ট রেডি বারবার হয়ে গেছে মোটামুটি একটু যাও ওই দিকে প্লেটটা সব ডিসপোজাল কারণ ধোয়া ধুই করার আর একা পারি না বলতে পারছি তোমরা যা করে দিয়েছো একা একা শব্দ হচ্ছে দেখো তাই না বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে আমি মা আর ভাই ছোট ফ্যামিলি ভাই ওই যখন সামলায় আর মা আছে তো একদম ছোট ঘর দিয়ে উঠে এসেছি মানে আমি খুব গরিব ঘর যারা উন্নতি করে তার ছোট ঘর থেকে উঠে আসে মানে গরিব ঘর থেকে বিলং করি দাদা মানে একটা সময় খুব প্রবলেম ছিল তার তুমি মনের দিক থেকে অনেক বড় লোক না দাদা সবার এরকম মন হয় না তোমাদের আশীর্বাদ দাদা আমি এই ধরনই কাজ করতে খুব ভালোবাসি তো কাজ ছাড়া কিছু ভালো লাগে না আশীর্বাদে দুটো আউটলেট হয়েছে আমার স্বপ্ন একটাই যে যারা যারা ফিল্ড টেক্সচারের ভিডিও দেখে ভাবে যে আমাদের বাড়ির পাশে ঘুরলে ভালো হতো এত রাত অব্দি খাটি একটাই মোটিভ নিয়ে যে তাদের বাড়ি কাছে যাতে একটা করে টেকশন নিয়ে যেতে পারে আমি এমবিএ চাইওয়ালাকে খুব ভালো গুগল আমি জাস্ট বলতে যাচ্ছিলাম আমি মানে দাদা বলবো স্যার বলবো জানি না আমি প্রচুর ফলো করি ওনাকে তো সেই জন্য খাদানি বলেছে যে কিছু পেতে গেলে কিছু ভালো হবে তো আমি মানে অনেক এখনো তো বয়স মজা মজা করা ওসব করতে পারি না ওসব ছেড়ে আজকে রাত জেগে কাজ করছি তো তোমরা আশীর্বাদ করো চেষ্টা করবো তোমাদের সবাইকে খুশি করার নিজে 100% দিয়ে কতটা পারবো জানি না আমার 100% আমি দেবো মেক্সিকান চিকেন র‍্যাপ কতটা পরিমাণে মেয়োনিজ গেছে দেখো গাইস দাঁতে কড়মড় করে আওয়াজ হবে তো মোটামুটি তোমার সব খাবার রেডি আমরা খাবারগুলি বাইরে থেকে পিক আপ করবো দাদার সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো
তুমি এসছো এটা মানে আমার কাছে একটা আশীর্বাদ না না একদম তোমাদের জন্য আজকে এই হাসি মুখটা একটা সময় এখানে বসে আমার চোখে জল পড়েছে তো আমাদের কাছে চলে এসেছে কম্বোগুলি তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে রাইড অ্যান্ড বাইট কম্বো যেটা অমিতাদের স্পেশাল ট্রিবিউট করে বানানো এটা রয়েছে চিকেন হাওয়াইন স্যান্ডউইচ তাই তো হাওয়াইন স্যান্ডউইচ প্যান ফ্রাইড মোমো রয়েছে চিকেন স্ট্রিপস রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইড রয়েছে টোটালটার দাম 149 পার্সেল করলে 10 টাকা পার্সেল করলে 10 টাকা এক্সট্রা তো 149 এই কম্বো তার সঙ্গে রয়েছে ফ্রাইড চিকেন ওটা আমেরিকান স্টাইল আচ্ছা আর এই র‍্যাপটা হচ্ছে কি র‍্যাপ তিনটে টোটাল কম্বো রয়েছে যেটা অমিত দাদা স্পেশাল রাইড অ্যান্ড বাইট কম্বো এখানে প্যান ফ্রাইড মোমো থাকছে র‍্যাপ থাকছে আর সঙ্গে চিকেন স্ট্রিপ ফ্রেঞ্চ ফ্রাই থাকছে আর এই দেখ ও আর সঙ্গে স্যান্ডউইচটাও থাকছে কিন্তু র‍্যাপটা আলাদা না র‍্যাপটা হ্যাঁ র‍্যাপটা আলাদা স্যান্ডউইচটা থাকছে হাওয়াইন চিকেন স্যান্ডউইচটা থাকছে কম্বোতে র‍্যাপটা দেখো গাইস র‍্যাপের ভেতরে যে স্টাফিংসটা দেখো এই দিক থেকে যদি খুলে দেখাই উফ জাস্ট লুক এট দ্য মানে টেম্পটিং লাগছে গাইস যে কি লেভেলের টেম্পটিং লাগছে চলো একটু ট্রাই করি সিরিয়াসলি বলছি দাদা একটা কথা বললো যে র‍্যাপটা এই দেখ এই যে র‍্যাপটা রয়েছে র‍্যাপটা আমরা বেসিক্যালি রুমাল রুটির একটা লেয়ার দিয়ে র‍্যাপ খাই বাট এখানে দাদা হালকা তেলে একটু সেকে দিয়েছে ব্যাপারটা কিন্তু সেই লাগছে মানে নেক্সট লেভেল লাগছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো 10 মিনিট পরেও ক্রিস্পি থাকবে চলো ক্রিস্পি তো রয়েছে চিকেন ভেতরটা দেখতে পাচ্ছ ভালো পরিমাণে কুক হয়েছে চলো চিকেন স্ট্রিপের কামে দেখি নিজের হাতে বানানো খাবার প্রত্যেকটা বাড়ির মশলা দিয়ে দারুণ লাগছে খেতে বাট আমার এখনো পর্যন্ত র‍্যাপটা দারুণ লেগেছে এই র‍্যাপটা মোটামুটি খেলেই পেট ভরে যাবে আচ্ছা এতে কম বোধ হয় চিকেন স্যান্ডউইচটা রয়েছে এটা সেই চিকেন স্যান্ডউইচ চলো প্রত্যেকটা খাবার মন ছুঁয়ে যাওয়ার মতো এদিকে প্যান ফ্রাইড মোমো এই ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছ কত পরিমাণে চিকেন রয়েছে পেঁয়াজ রয়েছে মানে জাস্ট নেক্সট লেভেল প্রচন্ড রিচ প্রচন্ড রিচ আচ্ছা নেক্সট খাবো আমি বার্গারটা এই প্যাটিটা যেটা ইউজ করে ওরা এই প্যাটিটা কিন্তু নিজের হাতে বাড়িতে বানানো প্যাটি তো ও কি লেভেলের যে সফট প্যাটিটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না ধরে পুরো স্পঞ্জের মতো মনে হচ্ছে এতটা লেভেলের সফট একটা প্যাটি আর ভেতরে দেখতে পাচ্ছ চিকেন রয়েছে হোমমেড খাবারের কিন্তু মজাই একটা আলাদা চলো কি হচ্ছে ওভারঅল খাবার দাবার দেখো প্রত্যেকটা আইটেম তাদের মধ্যে থেকে ভালো খেতে বিশেষ করে চিকেন মানে মোমোটার কিন্তু এই ওপরের যে লেয়ারটা আছে এটা প্রচণ্ড লেভেলের সফট কিন্তু হ্যাঁ একটু ফ্রাই করেছে বলে ক্রিসপিনেসটা রয়েছে আর ভেতরে স্টাফিংসের তো কোনো কথাই হবে না জাস্ট লিটারেলি এদিক আয় ভরে ভরে স্টাফিংস এখানে আয় আরও একটা মোমো খুলে দেখি সব কটা সেম কিনা দেখবো একদম স্টাফস একদম ভরে ভরে আছে কিন্তু আবার দাবার ওভারঅল এগুলো খাওয়া দাওয়া মোটামুটি একদম দারুণ আমি বলবো ডেফিনেটলি মাস্ট ট্রাই আইটেম যেটা হচ্ছে রাইড অ্যান্ড বাইট কম্বো যেটা আমি তাদের ডিস্ট্রিবিউট করে কম্বোটা বানানো
প্লাস এদের র‍্যাপ, এদের র‍্যাপ হচ্ছে দাদা যেটা বললো অ্যাকচুয়ালি আমি দাদা হচ্ছে মানে ভেতর থেকে একটা সম্মান দেখা আসছে দাদা একটা আমি অমিত দা অমিত তো অমিত দাও কিন্তু আমার থেকে বয়সে ছোট অমিত দা কিন্তু বয়সে ছোট আমার থেকে কিন্তু আমি অমিত দাকে ফার্স্ট বার দাদা বলে ডেকেছিলাম সুমন দা অমিত দা তারপর থেকে আমি অমিত দা বলে ডাকি অমিত দা ভাই বলেই ডাকি অমিত দা এর জন্য যে আমাকে কত কথা শোনায় কিন্তু আমি বলি যে না প্রথমবারের ডাকটা যে সম্মান ভেতর থেকে আসে দাদা ডাকটা তারপরে আর ওটাকে চেঞ্জ করা যায় না যাই হোক আমি যদি ভিডিওটা দেখে দেখো আমি একটা কমেন্ট করে দিও 99 রুপিসে এখানে চিলি চিকেন তিন পিস চিলি চিকেন আর ভেজ নুডলস কম্বো পাওয়া যায় বাট আজকে রোববারের বাজার তাই আগে থেকেই শেষ হয়ে গেছে আর আমরা একটু রাত করে গেছি এবং ঘড়ি কাটা অলমোস্ট 12টা বাজে 11:55 তো 12টা অলমোস্ট বাজে রাত দুটো অবধি দোকানটা খোলা থাকে লোকেশনটা তোমাদের যদি একটু বোঝাই লোকেশন হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর থেকে সোজা যদি দমদমের দিকে আসো তো একটু এগিয়ে আসলেই শিবালয়া গেস্ট হাউসের ঠিক গলিতে মানে শিবালয়া গেস্ট হাউসের গায়ে লাগোয়া মানে একটু এগিয়ে আসলে গায়ে লাগোয়া একটা গলি আছে ওটা দিয়ে ডান দিকে ঢুকলে যদি তোমরা এয়ারপোর্ট থেকে দমদমের দিকে আসো তাহলে ডান দিকে ঢুকলে ফার্স্ট কয়েকটা বিল্ডিং এর পরেই হচ্ছে দাদার এই টেক্সচার দোকান সো এই হচ্ছে অজয় দাদা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর দাদা তোমার এটা প্রতিদিন খোলা প্রতিদিন মানে 7 ডেজ এখন ওপেন রাখতে পারছি না তোমার সোমবারটা বন্ধ রাখছে এটা আবার খুব শিগগিরই মানে 7 ডেজ ওপেন রাখছে 7 ডেজ ওপেন থাকবে এটা সোমবার বন্ধ থাকবে ওটা সোমবার খোলা থাকবে আচ্ছা এই আউট এই জায়গাটার লোকেশন লোকে কি বলে আসবে এটা তোমার একদম এক নম্বর মেইন সিগন্যাল থেকে নাগরবাজারের দিকে একটু 10 পা হাঁটলে ডান দিকে পড়বে শিবালয় গেস্ট হাউস তারপরে ডান দিকে গলির মুখ থেকেই একটু হ্যাঁ আর নাগরবাজারের ওটা নাগরবাজার আনন্দগিউ রোড বড় কালী মন্দিরের ঠিক পাশে একদম বড় কালী মন্দিরের গায়ে আর ফোন নাম্বার তো এইগুলোই রয়েছে ফোন নাম্বার ফোন করে দেবে ডেসক্রিপশন দেওয়া মানে আরেকটা কথা তোমাকে বলছি এটা মানে আমি আমি তো দেখো এত জায়গায় ঘুরেছি কিন্তু তোমার মতো মনের মানুষ পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার যাই হোক তুমি যে হার্ডওয়ার্কটা করছো এটা করতে থাকো আর যদি কোনোদিনও বড় তো হবেই অবশ্যই একদিন যেদিন বড় হবে সেদিন এই রকমই মাটির তলায় থেকো আমি এরকমই চাই একদম এরকমই থেকো কারণ কি বলতো আমি বহু মানুষ এরকম দেখেছি যারা মানে এই ছোট জায়গা থেকে উঠে আজ তাদেরকে মানে মানে খুঁজে পাওয়া যায় না এরকম বহু মানুষ আছে শুধু এই এই প্ল্যাটফর্মে বলছি না বহু জায়গায় তাহলে হারিয়ে যাবো হারিয়ে যাবে একদম 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 এটা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার তো পার্সোনালি ওর সঙ্গে মানে খাওয়ার খাও চাই না খাও ওর সঙ্গে একবার দেখা করতে আসতে হবে ওর সঙ্গে একটু কথা বলে ওরে হাসি মুখটা ওটাতেই তোমার মোটামুটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে আসলে কেন খুব ভালো লাগলো দাদাকে অনেক ধন্যবাদ দাদাকে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি টাকার জন্য বা দাদা নিজে থেকে এসছে এটা আমার কাছে বলতে পারো গড গিফট তোমরা সবাই আশীর্বাদ করো আমি আমার এই খাবার আরো ভালো মানে আরো ভালো করে খাওয়ানোর চেষ্টা করবো এমনি তো আমার 100% দিচ্ছি কম পয়সার মধ্যে বেস্ট কোয়ালিটি দিচ্ছি তোমরা না খেলে বুঝতে পারবে না ছোট দোকান হয়তো মানে ভাববে যে কি কি ডাকি দিচ্ছে কিন্তু খেয়ে দেখো পৃথিবী ঘুরে আসবো সত্যি কথা খুব ভালো লাগে সবাইকে মানে ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য তোমাদের সাপোর্টের জন্য আজকে এই জায়গাটা এসেছি তো সবাই আসো খেয়ে দেখো কেমন ভালো চলো তোমার একটা হাক করি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সত্যি কথা খুব ভালো লাগলো তো আমার করার খুব ইচ্ছা ছিল আমার আজকে ইচ্ছাটা পুরো হলো থ্যাংক ইউ দাদা আর সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সমস্যা হ্যাঁ ভাই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পার্সেন্ট না তিনটা অপশন পাবে অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ সেটু নতুন ভিডিও খুব শিখিয়ে আসে মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই টাটা